আলাইকুম ওয়েলকাম টু বিটি ব্রেনে আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ বিষয় শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে যে রমজান মাসে একজন নারীর একজন গৃহিণীর একজন হাউস ওয়াইফের জীবনটা দিন দিনটা কেমন যাবে কীভাবে একটা দিন আমরা যাপন করবো নর্মাল দিনের চাইতে একটু আলাদা আমাদেরকে এই দিনটা একটু পালন করতে হবে রমজান মাস আমাদের কী হয় নারীদের বিশেষ করে আমাদের মা চাচীদের কী হয় রান্না বান্না করার ক্ষেত্রে সারাদিন বাসার ছেলেরা পুরুষরা রোজা রাখেন তো তাদের জন্য রান্না বান্না করতে গিয়ে আমাদের আর ইবাদত করা হয় না ওনাদের আর ইবাদত করা হয় না নর্মালি রমজান মাসটা যে কারণে সে কারণটাই করা হয় না খাওয়া দাওয়াই শুধু হয়ে যায় এবং ওনারা কি খান কিন্তু তারপরও পুরুষদের জন্য রান্না বান্না করতে গিয়ে ইবাদত করা হয় না রমজান আল্লাহ তালা দিয়েছেন একটা মাস যে মাস আমরা আল্লাহ আল্লাহতালার নৈকট্য নৈকট্য পাওয়ার জন্য ইবাদত করব নফল নফল এবং ফরজ সব ইবাদত করবো কিন্তু সেটা হয়ে ওঠে না আমরা সারাটা দিন রান্না রান্নাবান্না করি এবং সেই রান্নাবান্নাটা আমরা ইফতারের সময় গিয়ে খাই হ্যাঁ স্বাভাবিক রান্নাবান্না করতে হবে খেতে হবে কিন্তু এর মানে এইটা না যে আমরা সারাটা দিন করব। রোজা রেখে যদি আমি সারাটা দিনের মধ্যে একবার নফল ইবাদ করতে না পারলাম ফরজ তো অনেকে আছে ফরজ ইবাদবোই সে নফল ইবাদত যদি আমরা করে থাকি তাহলে পুরো রমজান মাছটা মনে হবে যে হ্যাঁ আমরা কাজে লাগাতে পেরেছি এর মানে এইটা না যে আমরা রান্নাবান্না করে কাজে লাগাবো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে যে একজন নারীর কিভাবে রমজান মাছটা কাটাতে হবে সো চলুন ভালো হয় আমরা ওই সকাল নয়টা থেকে আমাদের দিনটা শুরু করি নর্মালি রমজান মাসে আমাদের হয় কি আমাদের অনেক বেলা হয়ে যায় রাত্রে আমরা ঘুমাই না কিংবা সেহরি খেয়ে ঘুমাই সো তার খুব ভালো হয় সকাল নটা থেকে যদি আমরা দিনটা শুরু করি তাহলে অনেক অনেক লম্বা দিন পাবো আমরা এটা করতে পারবো না যে রান্নাবান্না করতে পারবো না বাসার কাজ ফেলে রাখতে রেখে দিতে পারবো না এগুলো করতেই হবে সো সেটার ফাঁকি আমাদেরকে ইবাদতের জন্য সময় বের করতে হবে সো তার জন্য সকাল নয়টা থেকে যদি আমি দিনটা শুরু করি তাহলে আমার বাসার যে কাজগুলো আছে রান্নাবান্না কিংবা ইফতারের জন্য যে জিনিসগুলো প্রিপেয়ার করার প্রয়োজন হয় সেগুলো কিংবা বাচ্চা কাছে থাকলে ওদেরকে সামলানো ঘর ঘরদুয়ার পরিষ্কার করা এবং কাপড় ধোয়া বিবি এক একজন হাউসওয়াইফ কী পরিমাণ কাজ করে সেটা আমি মানে বলতে গেলে আমি শেষ করতে পারবো না একজন হাউসওয়াইফের কী পরিমাণ কাজ থাকে সো এই সব কাজ যদি সকাল নটা থেকে যদি দিনটা শুরু করা যায় তাহলে সেই কাজগুলো একটা লিমিট অবধি চলে আসবে এবং সেই কাজগুলো একটা সময় শেষ করা যাবে যার ফলে কি হয় একটা সময় যখন আমরা শেষ করে ফেলতে পারবো যার ফলে আমরা ফরজ ইবাদতটাও করতে পারবো সেই সঙ্গে নফল ইবাদতটাও করতে পারবো এবং রমজান মাসটা যে কারণে আমি যদি রোজা রেখে আল্লাহ তালার কাছে কিছু নাই চাইলাম নিজের জন্য নাই চাইলাম ফ্যামিলির জন্য নাই চাইলাম তাহলে রোজা রাখার কি মানে হয় শুধু রোজা রাখার মানে এটা না যে আমি সকাল থেকে আর সন্ধ্যা অব্দি কিছু খেলাম না এর মানে এইটা না রোজা রাখার মানে কখনো এইটা না আপনি রোজা রাখবেন রোজা রাখার সঙ্গে সঙ্গে আপনি ফরজ ইবাদতটাও করবেন হ্যাঁ এবং অবশ্যই কোরআান্তলাউ করতে হবে নফল যে ইবাদতগুলো আছে সেগুলো করতে হবে কারণ হচ্ছে যে এইগুলো যদি করি তাহলে আমরা একে সত্যই পাচ্ছি সো সকাল নটা থেকে দিনটা শুরু করলে আমরা বারোটা অবধি সাড়ে বারোটা অবধি আমাদের এই কাজগুলো মোটামুটি শেষ হয়ে যাবে তো বারোটা সাড়ে বারোটা অবধি কাজটা যদি শেষ হয়ে যায় তারপর গোসল করে তারপর পরিষ্কার হয়ে আমরা জোহরের নামাজটা আদায় করতে পারবো এবং জোহরের নামাজ থেকে শুরু করে একদম তিনটে অবধি কিছু সময় আমরা পাবো যে সময়গুলো আমরা নফল ইবাদত জোহরের নামাজ কোরআন শরীফ তিলাওয়াত বিভিন্ন ধরনের নফল ইবাদত যেগুলো আছে সেগুলো আমরা করতে পারি জোহরের নামাজ বারোটার দিকে আমাদের কাজটা শেষ হয়ে গেলে আমরা দেড়টা থেকে জোহরের নামাজ গোসল করে জোহরের নামাজ শুরু করে দেড়টা থেকে যদি আমরা শুরু করি তাহলে তিনটে অবধি যদি করে তাহলে অনেকটা সময় আমরা পাবো যে সময়গুলো আমরা কি আল্লাহ তালার কাছে কিছু চাইতে পারবো আল্লাহ তালার কাছে আমাদের আর কিছু হোক না হোক আমাদের নিজের গুণাটা মাফ করার জন্য আমরা সেই দুয়াটা করতে পারবো নিজের ফ্যামিলির জন্য দুয়াটা করতে পারবো সো আমরা তিনটা অবধি এই সময়টা আমাদের কাছে থাকবে যে সময়টুকু আমরা ইবাদত বান্দি করে কাটাতে পারবো সো অনেকের হয়ে কি অনেকের হয়তোবা বারোটা সাড়ে বারোটা অবধি কাজ শেষ নাও হতে পারে সকাল নটা থেকে শুরু করার পরও নাও হতে পারে বাসায় অনেক বেশি কাজ সো ওনারা দুইটা দুইটার ভেতরে কাজটা শেষ তো হবে ইনশাল্লাহ দুইটার ভেতরে শেষ হলে আপনি নামাজ নামাজ করেও অ্যাটলিস্ট এক ঘন্টা আপনি সময় পাবেন তিনটা অবধি সেই সময় আপনি এক ঘন্টাই আল্লাহ তালার কাছে নফল ইবাদত করুন সেটাই এন এনআ ইনশাআল্লাহ সো এই এক ঘন্টাও আপনারা করতে পারবেন তো আমি আশা করি বারোটা সাড়ে বারোটার ভিতরে কাজটা শেষ হয়ে যাবে সো তিনটা অবধি কাজ করার পর নফল নামাজ করার নফল ইবাদত করার পর অল্প কিছুক্ষণ সময় আপনারা পাবেন সে অল্প কিছুক্ষণ সময় একটু রেস্ট নিতে পারবেন আমি বলবো যে এই তিনটা থেকে চারটা অবধি যেহেতু এখন আসরে আজানটা পরে পাঁচটার সময় সো তিনটা থেকে চারটা অবধি এক ঘন্টার সময় আপনি সারাটা দিন কাজ করার পর কিংবা আপনার ঘুম কম হয়েছে এক ঘন্টা যদি আপনি একটু ডিপলি একটু রেস্ট নেন তো তাহলে কিন্তু আপনার সময় এরপরে আপনি কাজটা খুব ভালো করতে পারবেন সো আপনি কেউ যদি রেস্ট নিতে নাও চান তাহলে বাসার অন্যান্য কাজ বাচ্চাদের নিয়ে অন্যান্য কাজ সেগুলো করতে পারেন সো আমি আমি ফিল করি যে আপনি চারটা অবধি যদি এর আগে কাজ শেষ হয়ে যায় তাহলে আসরের পর আপনি ইফতার ইফতারের ইফতার তৈরি করার জন্য কাজে লেগে যেতে পারেন আর যদি আপনার আগে কাজগুলো শেষ না হয়ে থাকে তাহলে আপনি চারটা পর্যন্ত রেস্ট নেওয়ার পর আপনি চারটা থেকে ইফতার তৈরি করতে হবে আর যদি কাজ শেষ হয়ে যায় তাহলে পাঁচটা অবধি আপনি রেস্ট নিতে পারতেছেন পাঁচটার সময় জোহরের নামাজ আদায় আসরের নামাজ আদায় করে আপনি পাঁচ একটু অনেক আছে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে অনেক আছে করতে পারে না সেটা ডিপেন্ড করবে আপনার উপর আপনি কি করবেন চারটা থেকে করবেন না পাঁচটা থেকে করবেন এক ঘন্টা এটলিস্ট আপনি নিজেকে রেস্ট দিতে পারতেছেন এবং সেই সঙ্গে ইবাদত করতে পারতেছেন বাসার কাজও করতে পারতেছেন সেদিকে খেয়াল রাখতে হবে যে আমার নিজের শরীরটাও ঠিক থাকতে হবে এবং অনেকের হয় কি রাত্রে সারাক্ষণ জেগে থাকেন জেগে থেকে এটা হয়ে যায় সো রাত্রে অ্যাটলিস্ট দেড় থেকে দুই ঘন্টা সময় ঘুমানো ঘুমানোর চেষ্টা করবেন তাহলে দিনটা আপনার ভালো যাবে আর ওইদিকে আপনি সকাল চারটার সময় যদি ঘুমিয়ে পড়েন যেহেতু ফজরের আজান নামাজ শেষ হতে হতে চারটে বেজে যায় চারটার সময় আপনি ঘুমিয়ে পড়লে ওইদিকে সকাল নয়টা পর্যন্ত আপনি ঘুমাতে পারতেছেন আর ওইদিকে রাত্রে রাত্রে এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা এবং দিনে এক থেকে দেড় ঘন্টা ঘুমালে আপনার এনাফ আপনার এনাফ হয়ে যাচ্ছে তারপর আর কি তারপর ইফতার তৈরি করবেন ইফতার তৈরি করার পর ইফতার খাবেন পরিবারকে খাওয়াবেন এবং হ্যাঁ একটা জিনিস কখনোই মিস করবেন না সেটা হচ্ছে ইফতারকে সামনে রেখে দোয়া করা আমাদের নারীদের ক্ষেত্রে এটা খুব বেশি হয়ে থাকে যে আমরা ইফতার প্রিপেয়ার করতে করতে মাগুলি আজানটা পড়েই যায় আমরা ইফতারের সামনে বসার সময়টা পাই না সো অ্যাটলিস্ট এক মিনিট সময় হাতে রেখে আপনি ইফতারের সামনে বসবেন যে অ্যাটলিস্ট এক মিনিট সময় যেন আমি আল্লাহ তাল্লাহার কাছে কিছু চাইতে পারি ওই সময়টা কিন্তু খুব বেশি সো চেষ্টা করবেন সো আমার আমার যা জ্ঞান ছিল তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই প্লিজ একটি লাইক করবেন হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমি প্রত্যেকটি ভিডিও আপনার কাছে চলে যেতে পারে তার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করবেন নোটিফিকেশনের জন্য এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন